আলু তেল বেগুন উচ্ছে পটল ঝিঙে আর আমাদের ওয়াজ শোনার জন্য নাই আবুজার হুজুরের ওয়াজ শুনবে কারি আব্দুল বাসের সাহেবের কিরাত চলবে এই দুটো বক্স নিয়ে নেবে ছেলেরা একটুখানি আনন্দ করবে টাইম পাস করবে কিভাবে ওই আমার একটু ওয়াজ চালিয়ে দেবে আবুজার হুজুর একটু ওয়াজ চালায় অমুক আলেমের একটু ওয়াজের জন্য নাই ওরা ওর সাথে দুটো বক্সও নিয়ে যায় ওয়াজ ওয়াজ কিরাত গজল শুনবে বলে তাই তো নাকি তবে জানুয়ারি মাসে পিকনিক করতে হবে এটা সম্পূর্ণ নাজায়েজ কি কথা ঠিক বলছি না ভুল বলছি কারণ ওটা জানুয়ারি মাস পালন কোন মুসলমানের বাচ্চা করতে পারে না ওটা খ্রিস্টানদের নীতি আর যদি বলো হ্যাঁ ওটা আমরাই করব তাহলে তোমাদের সঙ্গে খ্রিস্টানের সঙ্গে একই লাইনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে তৈরি থেকো তুমি যে লাল সাহেবের বেটা হও ইসলাম তোমার বাবার নয় ইসলাম আমারও বাবার নয় কথা ঠিক না বেঠিক শরিয়াত কালের কথাই চলবে না পীরের ছেলের কথাই শরিয়াত নয় শরিয়াতের কথাই পীরের ছেলেকে চলতে হবে কথা ঠিক না বেঠিক আলেমের কথাই শরিয়াত নয় আলেমকে শরিয়াতের কথাই চলতে হবে কথা ঠিক না বেঠিক কি ভাবছেন কি আপনি যা ইচ্ছা তাই মনে করেছেন নাকি আপনি ইসলামটা কি ইসলাম কি আপনার আমার বাবার সম্পত্তি আদ-দুনিয়া ওয়া সিজনুল মুমিন কথা বলেন আপনারা আস্তে আস্তে সব আছে আল্লাহর নাম নিলে জোরে আমি ওখানে চাইছি রাগ হচ্ছে যে আমরা দূর আর ভাল লাগে নি হুজুরে অশন উনি ক্ষমা খাই এই ঘটনা বলে ঘটনা বলা হুজুর আমি না ও ঘটনা বলা বুবু খালা নানি তাদের দাওয়াত করবে খালা গো বুবু গো নানি গো করবে করে সোজা জাহান্নামে পেটিয়ে দেবে তোমাদের কাছে কি কথা ঠিক বলছি না ভুল বলছি সমাজ আজকে কিছু মদ বেড়ে যাচ্ছে জুয়া বেড়ে যাচ্ছে হারাম হালাল আর মলি সাহেব এসে শুধু ঘটনা বলছে গাছে গরু উঠছে গরুকে আবার পড়ে যাচ্ছে আবার উঠছে আবার পড়ে যাচ্ছে মলি সাহেব খুব ভালো হচ্ছে এটা কখন না গরু কখন উঠবে শেষ পর্যন্ত বললে আবার সামনে বছর দাওয়াত করিস গরুকে তুলে দেবো একবারই ডগাই এই তো হচ্ছে আমি দেখছি না অজনে সিয়াত আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে আমি আমার কথা বলছি ইয়ারও গুনাহ হয়ে যাচ্ছে দেখছি বাস্তব কথা বলছি কেন এখন ওয়াজ নসিহত করা গুনাহ হয়ে যাচ্ছে আমি আমার যেটা লাগছে কেন সেই মাইন্ডের লোক আস্তে আস্তে কমে যাচ্ছে একটা যেন মেলা হই মানে কি রকম একটা যেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে জলসা মাহফিল মনে করে আলেমদের সব কি এমনি ওয়াজ মানে যেন একটা কি একটা যেন আনন্দের ব্যাপার হয়ে গেছে কি কথা ঠিক না বেশি আত্মীয়ের বাড়িতে হো হো হবে এই এই সব ভেবে নিয়েছে কবরে যাবে রেডি থেকো মরবে না মরবে না আগে ডিসাইড করি কবর তো অনেক দূরের কথা এই গাইঘাটার এই গ্রামের মানুষ চড়ুই গাছির মানুষ কারা কারা মরবেন হাত তোলেন দেখি আগে দেখি কারা মরবে তারপরে ওয়াজ করবে এখন এক ঘন্টা ওয়াজই করি এক ঘন্টা হয়ে গেল আমার
মরবে কি নিয়ে মরবে আল্লাহ এবারে আপনি বিচার করেন আজ ঈশান নামাজ কাজা করে হাত তুলেছেন মরবেন কি নিয়ে মরবেন আজ হাত তুলেছেন মরবেন মাগরিবের নামাজ কাজা করে বসে আছেন কিভাবে মরবেন হাত তুললেন আজ আসরের নামাজ কাজা করে বসে আছেন মরবেন হাত তুলেছেন আজ জোহরের নামাজ কাজা করে মরবেন হাত তুলেছেন 12টা পর্যন্ত মিলাদ হবে ফজরের নামাজ কাজা করে আবার মরবেন হাত তুলবেন আমি কিছুই বলবো না কি মরণ হবে আপনি বিচার করেন কথা ঠিক না বেঠে সত্য না মিথ্যা হাত তো তুলে দিলাম মরবো ঈশা কাজা মাগরিব কাজা আসর কাজা জোহর কাজা ফজরের কাজা মুসল্লি কটা হয় ভাই 50 60টা বুড়ো কটা জোয়ান কটা সবই বুড়ো ওদের এরা মরবে যে এসে কোন মরে যাবে আর ও বাঁদর বাঁচবে ওর এই 28 বছর বয়স 30 বছর বয়স 22 বছর বয়স হ্যাঁ আহা কালকে সকাল দেখার মতো কোনো মায়ের লালের ক্ষমতা আছে একজন হাত তোলে তো দেখি জোয়ান হও আর বুড়ো হও কাল একটা সকাল দেখবে কেউ কে মায়ের লাল আমি নিজেকেও বলছি আপনাদের কারে একা নয় যুবকরা মনে করে বুড়োরা ইবাদত করবে আমরা এখন ইবাদত করব কেন যুবক ভাইরা কালকে সকাল দেখার মতো কার ক্ষমতা আছে হাত তোলো তো দেখি ঘুরে ঘাস খেতে দেবে না যদি একবার ইশারা হয় কথা ঠিক না বেটি সকাল তো দূরের কথা আবুজারি স্টেজ থেকে পাটা জমিনে করবে পাওয়ার নেই আমার কথা ঠিক না বেটি ফুরফুরা শরীফ অনেক দূরের কথা এই স্টেজটা ছেড়ে যে জমিনে পা পড়বে এর কোনো গ্যারান্টি আমার কাছে নেই আর আপনারা এই প্যান্ডেল ছেড়ে বাইরে যাবে না যারা বাইরে আছো ভেতরে আসবে ক্ষমতা আছে হাত তোলো দেখি কার বুকের পাটা আছে দেখবো শুনছেন না আমার কথা মেয়েদের তাবার উদ্দে ঘরে পেটিয়ে দে ও নবীর উম্মতিয়ে নাম ও আমার ভাইজানে নাম যুবকেরা মুরুব্বী আল গলেরা ও হে ভাবুনেরা আমি বকে 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 বক্তা ও সোজা ঘুরিয়ে তোমাদের ঘাড়িলে চলে যাব এমন বলা বলবে এই ছেলেদের ঘাড়ে এর 10 ডবল তোমাদের উপরে চাপাবো কিন্তু চুপচাপ করে বসো নাই আমার বলা আবার অন্যরকম বিরাট ঠোঁটকাটা ছেলে আমি সম্পূর্ণ ওয়াট মেয়েদের দিক দিলে চলে যাব দিয়ে এমন বলা বলবো ওদের বেরোনো মুশকিল করে দেবো শুনছেন না আমার কথা কেন আমি ভাই বকে বকে বক্তা হয়েছি এক্ষুনি ওয়াজ ঘুরিয়ে দিয়ে ওদের দিকে চলে যাবো ওদের লি পড়ে যাবো আর এক ঘন্টা বাকি তো 12টা পর্যন্ত ওদের লি চালিয়ে দেবো তখন এদের টোটাল বন্ধ করে দেবো করবো না কি করো দেখি বলা মানে কি পর্দা নিয়ে বলবো অন্য কিছু নাই মা বোনেদের দিকে সামনে অনেক জায়গা ফাঁকা আছে না তাই তো নাকি তোমরা এগিয়ে এগিয়ে চলে এসো কি জ্বালা আমাকে মা বোনেদের দিকে বলতে হচ্ছে তোমরা পাচ্ছ নি কমিটির লোক ওদের ওরাও পাচ্ছে না ঝগড়া করে মেয়ে এই যে মেয়েরা সত্যিকারে দেখেন আমরা এত ছেলে বসে আছি ঝগড়া হচ্ছে ওদের মনে এত হিংসু হিংসা মেয়েরা বেশি হিংসু হয় আবার দিলদার হয় বেশি হিংসু হয় দেখবে আপনি বকে গিয়ে বলবেন জলসায় 1000 টাকা দান করে দিয়েছি হ্যাঁ তোমার জন্য একটু বেশি বেশি একটু কম করে করতে পারলে ঠিক না বেটি ওদের মন একটু ছোট আমি দেখেছি আবার কিছু দিলদার আছে তবে সেটা খুব কম ও নবীর উম্মতিরা ও আমার ভাইজানেরা যুবকেরা মুরুব্বী আল গলেরা যে যার আখিরাত নিজে নিজে গুছিয়ে লাল মরণ তো কবে মরার মতো মরে সিরাটের আল্লামা রুহুল আমিন যেমন মরে গিয়েছে ওটা মরা খাজা হুজুর শুয়ে আছেন আজি মিশরীবে ওটা কেউ বলে মরাও ফুরফুরা শরীবে মুজাদ্দেদু জামান শুয়ে আছে ওটা কেউ বলে মরাও হারুয়া জমিনে শুয়ে আছেন আজাতে আজি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি
ওটাকেও বলে মরাম ও আমার বেজানে রাজু কেরাও আর আমরাও মরব এটাকেও বলে মরাও আচ্ছা দুটো মরা এক না আলাদা কথা বলে কেন আলাদা কি হবে ফুরফুরা শরীফে মেজলা হুজুর কিবলাকে অনেক মানুষ এখানে দেখেছেন হাত তুলবেন দেখি কেউ দেখেছে মাশাআল্লাহ উফ ওইটা খুব কথা হচ্ছে নাই আচ্ছা আপনারা কেন দাঁড়িয়ে আছেন বাইরে সব ভেতরে জায়গা একটু আছে তো আপনি আগিয়ে গিয়ে আসবেন ভাই কমিটি ভাইরা সবাইকে ভেতরে ঢুকিয়ে দাও কমিটি ছেলেরা দাঁড়াক না ওদের কাজ আছে অনেক দায়িত্ব আছে কমিটি ছাড়া ফালতু কেউ দাঁড়াবে না দেখতে খারাপ লাগছে কমিটিও উঠে চলে এসেছে সব তো কমিটি এখানেই ব্যাচ পড়ে দেখি দাঁড়িয়ে আছে ওরাও চিন্তা করছে কি বিপদে পড়লো বলো ও সব ভলান্টিয়ার এরাও তো ভলান্টিয়ার দেখছে আর আমি আমাকেও পড়িয়ে দিয়েছি আমার নতুন জ্যাকেট ছিঁড়ে ফেলেছি আমিও কি খেয়ালে প্রথমে এসি নাই ভালো আছেন বলছি দেখি একজন ব্যাস ব্যাস দিয়ে ঢুকিয়ে দিয়েছি আমি জানলে ওকে বলতাম যে জামাই দে সে বলার তো সুযোগটা আমায় দেয়নি সুজা নতুন জ্যাকেট আমার এই কদিন হলো কিনি বার করেছি হয়তো দশ দশ দিনও পড়িনি এক সপ্তাহ হয়তো পড়িনি টাকা থাকলি বেফুলুজ খরচা করা গুনাহ কথা আমার বুঝলেন না হ্যাঁ টাকা তো আল্লাহ দিয়েছে কিন্তু টাকার হিসাব দিতে হবে ও নবীর উম্মতিরা আমার ভাইজানেরা টাকা তো যা দেবে এরকম জ্যাকেট তো হয়তো দু দশ পাঁচ চার পাঁচশো হয়ে যাবে কিন্তু বেফুলুজ খরচা করা ঠিক না কি কথা ঠিক না ঠিক আমার ভাইরা যুবকেরা রাগ করবেন না আমি যে কথা বলছিলাম ওঠাও মরা এটাও মরা কখনো এক নয় আলাদা কে একটা জায়গায় ওনারা আল্লাহকে রাজি করেছেন আমরা ইবলিশকে রাজি করেছি যারা বেনামাজি হবে আল্লাহ বলছেন তারা হিজবুল শয়তান আল্লাহ বলছেন তারা আমার দলে নাই তারা হলো শয়তানের দলে এখানে পাঁচ ওয়াক্ত নামাজি কটা আছে হাত তোলেন দেখি কটা আল্লাহর দলে কটা শয়তানের দলে আমি দেখব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আজকে রাজে কি বিপদে ফেলে দিয়েছি দেখারে আজকে আমি হাত নাবান এ ভাই আমার উপরে রাগ করুন যে আমরা হুজুর শয়তানের দলে বলেন আমি বলিনি খোদার কসম আল্লাহ নিজে বলছেন হিজবুল শয়তান আল্লাহ নিজে বলছেন হিজবুল শয়তান যারা নামাজ পড়ে না তারা শয়তানের দলের লোক কে বলেছে জোরে বলতে হবে আরো জোরে বলেন আমার বাপের কথা না আমার নানা খালুর কথা আল্লাহ তোমাদের ঘরে শয়তানের দলের লোক বলেছে আর তুমি বিচার করো আল্লাহর দলে আসবে না শয়তানের দলেই থাকবে সবা শুনছে মলি সাহেব খুব ভালো আজ করছে ওরে বাবা ওকে দাউদ কর সামনে বসছো নামাজ না নামাজ নামাজ আমাদের সব পড়া যাবে রে মলি সাহেবের ওয়াজটা বেশ ভালো লাগছে তুমি কি ওয়াজের বিচার করবে হিসাব করে পানি লিউনি তুমি মলি সাহেবের খারাপ ভালো বুঝবে কি করে গো কি কথা ঠিক বলছি না ভুল বলছি ও নবী উম্মতিরা ও আমার বেজানেরা যুবকেরা ও আমার মুরুব্বিয়ান গোলেরা খোদার কসম বলে যায় আবু জাদ যে কটা কথা বলছে আমার নিজের লাভের জন্য নয় বুকে হাত দিয়ে বলেন আজকে চড়ুই গাছের মানুষ আমি নিজের জন্য নিজের বাজার করার জন্য নিজের জায়গা ধরার জন্য কোন কথা বলেছি আপনাদের নিজের জায়গাটা কি করে ঠিক থাকবে লোকের ভালোবাসাটা আমার দিকে আকৃষ্ট কিভাবে হবে বলেছি যা বলছি ওতে আরো লোক আমার উপরে কি হবে আরো ক্ষিপ্ত হয়ে যাবে ও আপনি হবে সংখ্যায় কটা আছে এই তো দেখলুম তো অবস্থা যদি হাজারে যদি দশটা লোক সাপোর্ট করে এক হাজার লোক থাকলে কিছু খুঁজে পাওয়া যাবে নশো নশো নব্বইটা যদি আমার বিপক্ষে হয় তাহলে কি হবে
আমার ভাইরা যুবকেরা আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করো আল্লাহর ওলি হতে গেলে যদি তোমরা ভাবো হুজুর আপনার বংশ ভালো আপনারা কি ওলি হবেন নাউজুবিল্লাহ না 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 আল্লাহকে রাজি করার জন্য সিদ্দিক হওয়া লাগে না আল্লাহকে রাজি করার জন্য সৈয়দ হওয়া লাগে না আল্লাহকে রাজি করার জন্য পীরের ছেলে হওয়া লাগে না আল্লাহকে রাজি করার জন্য দাদা হুজুরের ঘরে ছেলে হওয়া লাগে না আল্লাহকে রাজি করার জন্য আল্লাহরই হওয়াটাই হলো যথেষ্ট জোরে বলেন আর জোরে বলেন ঠিক না বে ঠিক এই চড়ুইগাছি গ্রামে একটা মুচি যে কাজ করে সেও আল্লাহর ওলি হতে পারবে মুচি যে জুতো সেলাই করে সেও আল্লাহর ওলি হতে পারবে এই চড়ুইগাছি গ্রামে যে লোকটা চাষে খাটে মাঠে খাটে সেও আল্লাহর ওলি হতে পারবে এই চড়ুইগাছি গ্রামে যার বাজারে জুতোর দোকান আছে সেও আল্লাহর ওলি হতে পারবে এই চড়ুইগাছি গ্রামে যে লোকটা মুদিখানার দোকানদার সেও আল্লাহর ওলি হতে পারবে এই চড়ুইগাছি গ্রামে যে লোকটা অটো চালায় গাড়ি চালায় টোটো চালায় সেও আল্লাহর ওলি হতে পারবে এই চড়ুইগাছি গ্রামে যে লোকটা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার সেও আল্লাহর ওলি হতে পারবে এক কথায় ওলি হওয়ার লেগে কোনো কিছুই লাগে না গা ওলি হওয়ার লেগে আল্লাহরই হওয়া যথেষ্ট জোরে বলে সত্য না মিথ্যা কি হলো কোথায় কোথায় পাঠিয়ে দিলেন বন্ধু এই লোকটা এসে আমাকে খাওয়া ও উনিও কমিটি আগা আওয়াজ আর করব কালেকশন করতে হবে অতি আধ ঘন্টার উপরে চলে যায় জানো না 12টা পর্যন্ত ওয়াচ করতে বসবি রে কালে কালেকশন করব উনি কোনটা নেবে বল ওয়াজ আমি 12টা পর্যন্তই করব ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি সুস্থ থাকি করব বলা যাবে নাকি যদি বেঁচে থাকি সুস্থ থাকি আল্লাহ যদি করে কিন্তু কোনটা করবে তাহলে ওয়াজটা তখন হলো কালে শুরু কর দি আপনারা সব দিয়ে দেবেন তো তাহলে দেখেন কেন কালেকশন তো টাকা চাইতে গেলে বাবা অনেক কষ্ট হয় লোক সহজে দিতে চাই না ঘুরিয়ে ফিরিয়ে এ করে ও করে বলতে হয় আপনারা যদি বলেন যে হুজুর আমরা দিয়ে দেবো তাহলে আমি এদিকে আরো আধ ঘন্টা আরো কষ্টটা চেপিয়ে দেবো কাউ কোনো কেউ সারা দিচ্ছে না দেখেছো কি গো তাহলে আমাকে আবার গায়ে মাথায় হাত বুলাতে হবে দাও না বাবা এদিকে তো সময় চলে যায় দোয়া করো অনেক রকমের ব্যাপার থাকে কি আপনারা দেবেন তো নাকি বলেন ইনশাআল্লাহ তাও ইনশাআল্লাহটাও বলেন ও ও আমার ভাইজানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা ও মুসলমানের ছেলেরা আমি যে কথা বলছিলাম আল্লাহকে রাজি করার চেষ্টা করে আজ এই মাহফিলে বসেছেন এই মাহফিলটায় বসে নাজাতের ওসিলা যেন হয়ে যায় আর দু ঘন্টার ওয়াজের দরকার নাই হিদায়ত যে হবে 10 মিনিট অজি যথেষ্ট আর হিদায়ত যে হবে দুটো আলিম দাওয়াত করার দরকার নাই এক আলিমই যথেষ্ট কথা ঠিক না বেটে ও ভাই জানেরা যুবকেরা হিদায়েতের মালিক কোন হুজুররা নয় হিদায়েতের মালিক কে জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ বলছেন আমি হিদায়েতের মালিক তবে আমার কাছে যে হিদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হিদায়েত করব আর আমার কাছে যে হিদায়েত চাইবে না আমি আল্লাহ তাকে হিদায়েত করব না হিদায়ত যে চাইবে আল্লাহ বলছেন আমি শুধু খাস করে তাকি শুধু হিদায়ত দেব যে হিদায়ত চাইবে না আমি আল্লাহ তাকে হিদায়ত করব না
মুসলমানের ছেলেরা রাগ করবেন না আখিরাতের চিন্তা করে জাহান্নামের রাস্তার দিকে যাবেন না জাহান্নামের রাস্তা কোনটা ও ভাই জানে রাজুকেরা বাড়িতে আজকে লোন 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 বাড়ি বাড়ি ঢুকে গিয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ নয় জাহান্নামে যাওয়ার লক্ষণ কথা ঠিক না বে ঠিক বন্ধন তবে চড়ুই গাছিতে নেই না জলসা হয় এই এলাকায় এই পাড়ায় জলসা ও পাড়ায় জলসা কত হুজুররা আসে আলেমরা আসে না 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 এরা না 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 হুজুর ভবিষ্যৎ আপনাদের তো অনেক টাকা ডেইলি রাত জাগলে হাজার হাজার টাকা ইনকাম করেন আমাদের কি অত টাকা আছে আপনাদের মুরিদান মুসাফা করে টাকা দেয় আপনাদের বিরাট ব্যাপার আপনারা পীরের আওলাদ আপনারা লাখ লাখ টাকার মালিক আপনাদের ঘর করা আজ বললে কাজ তিনতলা বাড়ি করে ফেলবেন আমরা কোথায় পাবো হুজুর ভবিষ্যতের ছেলে মেয়ে বড় হচ্ছে তাই লোন নিয়ে করেছি কালকে সকাল দেখার কার ক্ষমতা আছে হাত তোলার তো তা ভবিষ্যৎ তো অনেক দূরের কথা যার সকাল দেখার ক্ষমতা নেই তার আবার ভবিষ্যৎ কিসের ঠিক না ভুল কাল সকাল দেখার যার ক্ষমতা নেই তার আবার ভবিষ্যৎ কিসের তাহলে সুদ দেওয়া হারাম সুদ লেওয়া হারাম সুদ দেনে ওয়ালাও যেমন গুনাহগার লেনে ওয়ালাও তেমন গুনাহগার এক টাকা সুদ খাওয়া 36 বার একটা মেয়ের সঙ্গে শারীরিক জেনা করা সমান গুনাহ আমার বাবার ফতোয়া নয় হাবিব সাহেবের ঘরে কিতাব আছে ফতোয়ায় আমি নিয়ে আনু যদি না দেখাতে পারি আমি ওয়াচ করা বন্ধ করব শুনছেন আমার কথা পেট গরমের মুখের যা ইচ্ছা তাই বলে ফেলিনি হাবিব সাহেবের ঘরে কিতাব আছে ও মাওলানা সাহেব ভাইয়ের কার ঘরে কিতাব আছে ইমাম সাহেব সবথেকে ভালো ইমাম সাহেব ইমাম সাহেবের ঘরে কিতাব আছে ওই কিতাব আনুক যদি না দেখাতে পারি নেড়া হয়ে এক সাইডে গোপ চেয়েছে ঘরে যাব তোমার আমার শরীয়ত বাবার সম্পত্তি নয় কি কথা ঠিক বলেছি না ভুল বলেছি ভবিষ্যৎ আবার কিসে চার কোণে চারটে খুঁটি পোতো খুঁটি পুঁতে মাথার উপরে তেল পোল টাঙিয়ে দাও তথাপিও লোন নিয়ে ঘর করা নাজায়েজ 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 হারাম 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 আমার নয় আমার বাবার ফতোয়া নয় এটাই হলো শরীয়তের আইন কথা ঠিক না বেটি আল্লাহ দেবেন এতই আমরা ইবলিশের ধোকায় পড়ে এতটাই খোদার মুখ থেকে মুখ ফিরিয়ে নিলুম যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবেন এমন জিনিস আছে ভাই কথা বলে না কোন জিনিসটা আল্লাহ দেবেন আমায় বলেন তো আমি আমি তাহলে সেই জিনিসটা আমি দেখব যাচাই করে সাহাবাদের জুতোর ফেতে যদি ছিঁড়ে যেতেন আল্লাহর কাছে নতুন ফেতের জন্য দোয়া চাইতেন জোরে বললেন না কয় আরো জোরে হবে না কিতাবটার নাম হলো নসিহাতিন নবী আপনার কাছে আছে কি জানি ওটা নেই মেজলা হুজুর কেবলার লেখা ফুরফুরার ফুরফুরা শরীফ একটা বইয়ের দোকান আছে ওই বইয়ের দোকানে পাওয়া যায় ওই কলিমুল্লাহ হুজুরের চারতলা বিল্ডিং আছে বিল্ডিং এর নিচেই যে বইয়ের দোকান তাইবা বুক হাউস ওটা কলিমুল্লাহ হুজুর এই বইটা ছাপিয়েছেন বইটা ছাপিয়েছেন মানে উনি মানে টাইপ করেছেন বইটার লেখক হলো মেজলা হুজুর কেবলা মুফতি আজম বইটার নাম হলো নসিহাতুন নবী ওই কিতাবে পড়েছি আমি পড়ে বলছি সাহাবা হুজুররা এটাই বলতে চাইছি আল্লাহ বলছেন আমার কাছে বান্দা দোয়া চাইলে আমি আল্লাহ খুশি হই আমার কাছে বান্দা দোয়া না চাইলে আল্লাহ ওই বান্দা বান্দির উপরে রাগান্বিত হয় শুনছেন আমার কথা হুজুর লিখছেন সাহাবা হুজুররা এমন দোয়া চাইতেন কি যে জুতোর ফেতে ছিঁড়ে গেছে আচ্ছা এটা জুতোর ফেতে দাম কত এখন একটা কেউ এখন ছিঁড়ে গেলে ফেতে লাগাই বলে মনে হয় এখন লাগাই না এখন কেউ লাগাই না এখন জুতো কিনে নেয় কি ছেড়ে কেন যাইতো নাকি হ্যাঁ তো সাহাবা হুজুররা জুতোর ফেতে ছিঁড়ে গেলে নতুন ফেতে কেনার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেন জোরে বললেন না
যে আল্লাহ আমার জুতোর ফেতেটা ছিঁড়ে গেছে আল্লাহ কি হবে তাহলে তাহলে আল্লাহর কাছে চাইবনি চাইলে কোন জিনিস পাবনি বলে আল্লাহ নবী যখন ফাতেমাকে বিদায় দিচ্ছেন ও আমার মেয়েরা আমার আপনার মতো শোকে সালমারি সব এসি ফ্রিজ কিছুই নয় আল্লাহ নবী যখন ফাতেমাকে বিদায় দিচ্ছেন তার মধ্যে একটা জিনিস দিয়েছে সেটা হলো নামাজ পাটি আল্লাহ নবী দিয়ে ফাতেমাকে বলছে ফাতেমা আমি তোমার বাপ তোমাকে ওসিয়াত করে গেলাম তোমার সংসারে যদি কোনো অসুবিধে দেখা দেয় তোমার সংসার যদি কোনো অভাব দেখা দেয় দুনিয়ার কারোর কাছে যেন বলবে না আমি নবী আমি তোমার বাপ তোমাকে বলছি শোনো মা নামাজ পাটি বিছিয়ে দিয়ে যা মনের কথা আল্লাহকে জানাবে যদি বলে যদি বলেন হুজুর বন্ধন তো আমরা করিনি আমাদের বউ করে আমি বিয়ে করেছি ছ বছর আমি আমার কথা বলি আমার বিয়ে বউয়ের ক্ষমতা হয়নি আমার বিনা পারমিশনে এক পা বাইরে বার করবে আমি আমার কথা বলি আপনারা তো ফুরফুরাই যান দু তিন ঘন্টার লেগে মাদ্রাসার ছাত্রগুলো সিসিটিভি ক্যামেরার মতো দরবারে চব্বিশ ঘন্টা পড়ে থাকে ওদের জিজ্ঞাসা করবেন তাই হুজুরদের বইরা বেরোয় কি যদি বলে আমি জুতো দাঁতে করলে বেরোবো সারা গাইঘাটা থানায় ঘুরবো যে আমাদের পাড়ার মেয়েরা যেমন করে ঘোরে হুজুরদের বাড়ির বউগুন এইভাবে ঘোরে কি যে আমরা তো দু ঘন্টা এক ঘন্টা থাকি মনি তোরা তো সবসময় থাকিস বল বলুক ও কেমন ক্ষমতা আছে দেখি ঘাড়ে শুনছেন না কথা হোস্টেলের ছেলে সিনিয়র মাসার ছেলে হাবিজি মাসার ছেলে খারিজি মাসার ছেলে ওদের কাছে বলবেন তো হুজুদের বই দেখারে এই আমাদের দেশের মেয়েদের মতো হুজুদের বইরা বেরোয় কি জিজ্ঞাসা করে গাইঘাটার মেয়েকে যদি আমি বে করে নিয়ে যাই না দমেটকে মরে যাবে বাস্তব কথা বলছি এই জন্য আমি বাইরে বিয়েও করিনি তো আমি আমার চাষ তাদের বলি হুজুরদের বাড়ি বে কর মজা আছে কেন আমাদেরটা আমরা ভালো রকম বুঝি ওই জন্য আমি আমার চাচার মেয়েকে বিয়ে করেছি বাইরে বিয়ে আমাদের হবে না চলবে না করলে থাকতে পারবে না যদিও থাকে খুব ভালো মেয়ে হলে সি আছে কটা নেই নাই নউজ বিল্লাহ সবাই খারাপ নয় তবে ভালো সংখ্যা সেটা খুব কম যে হ্যাঁ ভালো ওই তো বলছি সেটা খুব কম তবে ঘোড়ার লাতি ঘোড়া খাওয়া ভালো আমার আব্বার কথা এই কেছি ঘোড়া আল্লাতি ঘোড়া খাওয়া শুনছেন আমার কথা দেরি বলেন ভাইজান বন্ধন তো আমাদের বইয়েরা করে ধর স্বামীদের না লাই থাকলে বউ করতে পারবে ওর ঘাড়ের ক্ষমতা আছে কি কথা ঠিক না হুজুর বলে তাহলে মা বোনেদের বলবো মা বোনেরা শোনো স্বামীর হুকুম মানতেই হবে একশো বার তবে স্বামীর হুকুম যদি আল্লাহর শরিয়াতের দেখে এই তোমরা আবার গল্প করছো এই ছাড়া ছাড়া কর দাও ছেলেগুলোকে এই এই দুটোকে আগে যাই করুন ছাড়া ছাড়া কর দাও তুমি এখানে চল যাও এই তুই এখানে সামনে স্বামীর হুকুম যদি আল্লাহর আইনের বেখিলাফ চলে যায় মা বোনেরা ওই জায়গায় যদি তোমরা স্বামীর হুকুম নাও মানো তোমাদের গুনাহ হবে না আরো সব হবে জোরে বললেন না বন্ধন স্বামী নিতে বলছে যে লে খবরদার লেবেন মেয়েরা যদি লাও তোমরা যদি না যদি স্বামীর যদি বলে নিতে তোমরা যদি না লাও আরো বরঞ্চ সব হবে কারণ বন্ধন তো এক হারাম দ্বিতীয় বেপর্দা করা এক আল্লাহ শরিয়াতে বেপর্দা এক নাজায়েজ হারাম কি কথা ঠিক না বেছি দুটো হারাম থেকে বেঁচে যাবে তুমি স্বামীকে খুশি করার লেগে দুনিয়ায় এসোনি তোমাকে আল্লাহকে খুশি করতে হবে আগে কথা ঠিক না বেছি স্বামী আগে না আল্লাহ আগে হ্যাঁ অত সহজ নয় দেবেও না স্বামী না বললে কেন যাবে পনের টাকা পনের বিয়ে বাড়ি খাওয়া হারাম পনের বিয়ে বাড়িতে ফার্স্টই দেয় শরবত ওই শরবত খাওয়া হারাম
তারপর ইদাই ওই কাসুন্দি সস ওটাও খাওয়া হারাম তারপরে দেবে ভেজিটেবল চপ ওটাও খাওয়া হারাম তারপরে দেবে নানপুরি ওটাও খাওয়া হারাম তারপরে দেবে চানা মশলা ওটাও খাওয়া হারাম তারপরে দেবে ফ্রাই রাইস ওটাও খাওয়া হারাম কেউ দেবে আলুর দম ওটাও খাওয়া হারাম কেউ মুরগি কষা দেবে ওটাও খাওয়া হারাম কেউ খাসি কষা দেবে ওটাও খাওয়া হারাম কেউ আইসক্রিম দেবে ওটাও খাওয়া হারাম কেউ চাটনি পাঁপড় দেবে ওটাও খাওয়া হারাম এক কথায় যারা বিয়েতে ফোন লাই ওই বিয়ে বাড়ি টোটাল খাওয়াটাই হলো হারাম এটাই শরীয়ত এক কোটি টাকা দিলেও লিয়া যাবে পাঁচশো কোটি টাকা দিলেও লিয়া যাবে এরোপ্লেন দিলেও লিয়া যাবে চার চাকা গাড়ি দিলেও লিয়া যাবে দশটা টাকা দিলেও লিয়া যাবে সেটা তার মেয়েকে